সৌদি আরবের বিভিন্ন শহরে জমে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা। সুনাম কুড়িয়েছে দেশীয় এবং আরবিক খাবারে। একটা সময় চাইলেও সৌদি আরবে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগ পেত না বিদেশিরা, বাধ্য হয়ে স্থানীয়দের নামে করতে হতো ব্যবসা। তবে 2021 সালে ভিনদেশি নাগরিকদের বিনিয়োগের পথ খুলে দেয় সৌদি সরকার। এরপর থেকে দেশটির রেস্টুরেন্ট খাতে বাড়তে থাকে বিনিয়োগকারীর সংখ্যা, যে তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশিরাও। তেমনি একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমান। রাজধানী রিয়াদে আল ওয়াদি থ্রি ফুড সুপারশপের পাশেই পাবেন এই খেপসা রেস্টুরেন্টটি। খাবারের গুনগুন মান বিবেচনায় এই আল ওয়াদিতে অত্যন্ত সুনাম ছড়িয়ে আছে এই আল দিওয়ান আল থাহাবি রেস্তোরাঁটি। খাবারের মেনুতে পাবেন সোয়াইয়া, ফাহাম, গ্রিল, সবজি, চিকেন মাগুর, লাহাম, বিফ কারি, বিরিয়ানি সহ অনেক ধরনের মিষ্টি ও ঠান্ডা পানীয়। আল দিওয়ান আল থাহাবি রেস্তোরাঁ বাংলাদেশি খাবারের সুনাম ছড়িয়ে পড়ছে সৌদিরা সহ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা প্রবাসীদের মাঝেও। সৌদি, ইয়েমেন, মিশর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া থেকে আসা শ্রমিকদের পছন্দের রেস্টুরেন্ট হিসেবেই গড়ে তুলেছেন মিজানুর রহমান। একজন ভোক্তা জানান, এখানে বাঙালি খাবার সহ এশিয়ান, এরাবিয়ান ও সব ধরনের খাবার পাওয়া যায়। অন্য একজন জানান, চিকেন কাবাব, বিরিয়ানি, নান, রুটি সহ এখানকার সব খাবারই সুস্বাদু। সৌদি আরবের রিয়াদের আল দিওয়ান আল থাহাবি রেস্তোরাঁ পরিচালক মো মিজানুর রহমান জানান, এখানে বাংলাদেশিরা সহ অন্যান্য দেশের মানুষ যেন বাঙালি ও আরবি খাবারের স্বাদ পায়, সেজন্য প্রতিটি খাবারের প্রতি নজর রেখে সেভাবে তৈরি করে থাকি। সৌদি আরবে থাকা বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোর উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অধীনে তৈরি হয়েছে কর্মসংস্থান, যেখানে কাজের সুযোগ পেয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। আর দেশে আসছে রেমিট্যান্স, ভূমিকা রাখছে থেকে অর্থনীতিতে। প্রবাসের মাটিতে বাংলাদেশিরা ব্যবসায় সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন অন্য প্রবাসীরা।